মিষ্টি খেতে মোটামুটি কিন্তু সবাই কিন্তু খুব ভালোবাসে। তা আজ একটি ঝটপট একটি মিষ্টির রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, সঙ্গীতা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি, আমের মশরুম। বাজারে কিন্তু অনেক রকমের আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আম দিয়ে ঝটপট খুব একটা সময় রান্নাঘরে থাকতে হবে না, একটি সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাজারে কিন্তু অনেক রকমের আম পাওয়া যাচ্ছে, আর এই রেসিপিটি যে কোনো আম দিয়ে কিন্তু তোমরা বানাতে পারবে। তবে হ্যাঁ, একটু মিষ্টি আম হলে কিন্তু ভালো হয় খেতে। তা প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে আমাদের। বানাতে যাচ্ছি আমের বরফি, আর খুবই কম উপকরণে কিন্তু এই আমের বরফি তোমরা বানাতে পারবে। ছাল ছাড়িয়ে টুকরো করে একটি মিক্সারে দিয়ে একটি স্মুথ পাল্প বানিয়ে নিব আমরা শুরুতে। ক্যানের কিন্তু ম্যাঙ্গো পাল্প দিয়ে রেসিপিটি তোমরা বানাতে পারবে, তবে এখন আমের মরশুম, তাই ফ্রেশ পাল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর চাই আমাদের লাচ্ছা সেমাই। এই বরফি বানাতে আমের পাল্পের সাথে কিন্তু আমি এই লাচ্ছা সেমাই ব্যবহার করছি। তোমরা চাইলে পরে নর্মাল সেমাইও কিন্তু একটু ঘিয়ে ভেজে একটু ভেঙে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারো। তা যেটা ইজিলি অ্যাভেলেবেল সেটা দিয়েই করো তোমরা। এবার ম্যাঙ্গো পাল্প যেটা বানিয়েছিলাম, সেই ম্যাঙ্গো পাল্প কিন্তু আমি একটু কড়াইতে লো হিটে ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে আমাদের, যাতে কনসিস্টেন্সিটা ঠিক হয়ে আসে। খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন কম থাকে, আর কন্টিনিউয়াসলি একটু নাড়িয়ে নিতে হবে যাতে বটমে প্যানে কিন্তু লেগে না যায়। পাল্প কিছুটা ঘন হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কিন্তু সমান পরিমাণে কিন্তু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এক কাপ পাল্প নিয়েছিলাম, এক কাপ কনডেন্স মিল্ক দিয়েছি এখানে। গ্যাসের আঁচ কিন্তু পুরো সময় কিন্তু আমাদেরকে কম রাখতে হবে, গ্যাসের আঁচ বাড়াচ্ছি না আমি এখানেও। কনডেন্স মিল্ক ব্যবহার করার পর কিন্তু ম্যাঙ্গো পাল্পের কালারটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই সামান্য এখানে হলুদ রঙের ফুড কালার আমি ব্যবহার করছি, বা টোটালি কিন্তু এটা অপশনাল। আবারও কম আছে, 6 থেকে 7 মিনিট আমি আবারও ভালো করে পাক দিয়ে নিচ্ছি এখানে। দেখে নেব হালকা স্টিকি ভাব আসছে কি না এতে। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করো তবে একটু চিনি অ্যাড করো, বা আরও একটু কনডেন্স মিল্ক কিন্তু ব্যবহার করো এতে। কনসিস্টেন্সি স্টিকিনেস এসে গেছে, তো আমাদের পাক দেওয়া হয়ে গেছে ঠিক মতো। যখন ভালোভাবে পাক দেওয়া হয়ে যাবে তখন কিন্তু প্যান থেকে কিন্তু উঠে আসবে এই মিক্সচারটি। এবার অন্য একটি প্যানে কনডেন্স মিল্ক আর ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো পাল্প যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্টের জন্য দেখাচ্ছি আমি 1 কাপ ব্যবহার করেছি, আর এই 1 কাপের মধ্যে দিচ্ছি 2 কাপ লাচ্ছা সেমাই। সব দিয়ে কিন্তু আবারও কম আছেই, কিন্তু আমাদের ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিতে হবে, সেমাই যেন আমের মিশ্রণের সাথে ভালোভাবে কোটিং হয়ে যায়। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে করবো না, কম আঁচেই কিন্তু পুরো প্রসেসটি কিন্তু কম আঁচেই রান্না করতে হয় আমাদের। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত এক জায়গাটা মন্ডর মতো হয়ে আসবে, সব ভালোভাবে মিশে গেলে আর মন্ডর মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার। এবার যেই পাত্রে আমি বরফি বানাবো সেই পাত্রটি ভালো করে গ্রিস করে নিচ্ছি, ঘি বা তেল যে কোনো একটা কিছু দিয়ে গ্রিস করা যেতে পারে। এবার আমার সেমাইয়ের মিশ্রণটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে আছো তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। মিশ্রণটি প্লেটে দিয়ে ভালো করে চেপে চেপে স্প্যাটুলার সাহায্যে স্প্রেড করে দিচ্ছি ইভেনলি। খুবই কম উপকরণে কিন্তু এই সুস্বাদু আমের বরফিটি তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো। এবার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমি এখানে চপ পিস্তা আর কিছু রোজ পেটালস দিয়ে ডেকোরেট করছি, গার্নিশ করছি আজ। ভালো করে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে, তখন কিন্তু খেতেও ভালো লাগে, খেতেও ইচ্ছে করে। গার্নিশ করে একটি স্প্যাটুলার সাহায্যে আবারও চেপে চেপে গার্নিশিংয়ের জিনিসগুলো ভালো করে বসিয়ে দেব, তাতে কিন্তু কেটে যখন খেতে দেওয়া হয় তখন পড়ে যাবে না। এবার 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এতে ভালোভাবে সেট হয়ে যাবে। তা আমাদের আমের বরফি কিন্তু বানানো হয়ে গেছে, ফ্রিজে রাখবো 1 ঘন্টা খানিক। বেশি দেরি রাখবো না, কারণ কনডেন্স মিল্ক আছে, বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো রেখে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই বেঁচে যাওয়া মিক্সচার দিয়ে কি করবো তার জন্য আমি একটি রেসিপি নিয়ে আসছি খুব শিগগিরই তোমাদের কাছে। আর হ্যাঁ, কিছুটা আমের রাবড়ি কিন্তু বাঁচিয়ে রেখেছি, কাজে পরের ভিডিওটা দেখতে ভুলো না। কন্টিনিউয়েশনে আবার এই সেম জিনিস দিয়ে কিন্তু অন্য একটা কিছু বানাতে যাচ্ছি আমি। ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আবার বরফি যেহেতু বলেছি বরফির আকারেই কেটে নিচ্ছি এখানে। অল্প সময় রাখার জন্য ফ্রিজে যেহেতু 1 ঘন্টা রেখেছি, কাটাটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে, বেশি সময় রাখলেই কিন্তু এটা অসুবিধা হবে, শক্ত হয়ে যাবে। ক্ষেত্রে তোমরা কেটে ফ্রিজে রেখে দিতে পারো। তা হয়েছে না দেখতে? খুবই ডেলিশিয়াস আর তেমনি কিন্তু টেস্টি খেতে। তো কেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 1 ঘন্টা পর কেটে নিয়ে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।